হলো পরিবেশ, গ্যালাক্সি। গ্যালাক্সি কি? মহাকাশে গ্রহ নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু নিয়ে বাষ্পকুণ্ডের এক বিশাল সমাবেশকে গ্যালাক্সি বা গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ বলে। মহাকাশে 100 বিলিয়ন গ্যালাক্সি আছে। এদের আকার আকৃতি বিভিন্ন রকম, তবে অধিকাংশ সর্পিলাকার বা উপবৃত্তাকার। সর্পিলাকারগুলো বৃহৎ, কিন্তু উপবৃত্তাকারগুলো বেশি উজ্জ্বল হয়। নীহারিকা। নীহারিকা বা নিবুলেক হলো মহাকাশে স্বল্প আলোকিত তারকার আস্তরণ। যেসব নীহারিকা গ্যাসে পরিপূর্ণ সেগুলো হলো গ্যাসীয় নীহারিকা। উল্কা। রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে, বা মনে হয় কোনো নক্ষত্র যেন এইমাত্র খসে পড়ল। এই ঘটনাকে নক্ষত্রপতন বা তারা খসা বলে। মহাশূন্যে অজস্র জড়পিণ্ড ভেসে বেড়ায়। এই জড়পিণ্ডগুলো অভিকর্ষ বলের আকর্ষণে প্রচণ্ড গতিতে পৃথিবীর দিকে ছুটে আসে। বায়ুর সংস্পর্শে এসে বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে এরা জ্বলে ওঠে। এগুলোকে উল্কা বা মিটিওর বলে। বেশিরভাগ উল্কাপিণ্ডই আকারে বেশ ক্ষুদ্র। ধূমকেতু। মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে। এদের একটি মাথাও একটি লেজও আছে। এসব জ্যোতিষ্কে ধূমকেতু বা কমেট বলে। ধূমকেতু আকাশের এক অতি বিস্ময়কর জ্যোতিষ্ক। সূর্যের নিকটবর্তী হলে এদের দেখা যায়। জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি যে ধূমকেতু আবিষ্কার করেন তা হ্যালির ধূমকেতু নামে পরিচিত। হ্যালির ধূমকেতু 76 বছরে একবার দেখা যায়, পরীক্ষা এসে থাকে। 76 বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়। এই ধূমকেতু 240 খ্রিস্টপূর্ব অব্দ থেকে দেখা যায় এবং সর্বশেষ দেখা গেছে 1986 সালে। হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা গেছে 1986 সালে। বিগত শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু হচ্ছে হেলবব ধূমকেতু। এটি জ্যোতির্বিজ্ঞানী অ্যালান হেল এবং টমাস বব 1995 সালে ধূমকেতুটি আবিষ্কার করেন। 2065-তে আবার হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে। কত সালে? 2062-তে আবার হ্যালির ধূমকেতু দেখা যাবে। মহাজাগতিক রশ্মি। মহাশূন্য হতে পৃথিবীর বায়ুমণ্ডলে উচ্চ ক্ষমতা সম্পন্ন যে আলোককণা সমূহ প্রবেশ করে তাদের সমষ্টিকে মহাজাগতিক রশ্মি বলে। বিজ্ঞানী ভিক্টর হেস মহাজাগতিক রশ্মি আবিষ্কার করার কারণে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন। তাহলে মহাজাগতিক রশ্মি আবিষ্কার করেন বিজ্ঞানী হেস, পরীক্ষা এসে থাকে।